সো তোমরা তো জানোই আমরা তারাপীঠে এসেছি, সো এই পার্টটা যারা দেখেছো তারা কমেন্টে জানাও যে পার্টটা কিরম লাগলো, আর যারা দেখোনি কি করছো যাও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে গিয়ে দেখে আসো। আর আগের পার্টটা ছিল ফুল ইনফরমেশান টাইপের, বাট এই পার্টটা হবে প্রচুর মজাদার, তো ভিডিওটা দেখতে থাকো, একদম স্কিপ করো না, হেভি লাগবে। তো চলো বেশি ভাট না করে ভিডিওটা স্টার্ট করা যাক। তো দেখো আগের ভিডিও তো তোমরা দেখেইছো যে পুজো টুজো দিয়ে এসে খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম, তাই একটু ঘুমানোর চেষ্টা করছিলাম, তো ঘুমিয়ে টুমিয়ে নিয়ে দুপুরবেলায় উঠে খুব খিদে পাচ্ছিল, তো চলে গেলাম খেতে। তো চলো ভিডিওটা এখান থেকেই শুরু করা যাক। বিগত অনেকক্ষণ ঘুমের পর বেশ একটু ফ্রেশ হয়ে বাইরে বেরিয়েছি, খেতে প্রচুর খিদে পাচ্ছিল, কারণ সেই সকালবেলায় ঘুমিয়েছি, এখনো কিছু খাওয়া দাওয়া কিছু ছিল না, তো এবার একটু খাই খেয়ে দিয়ে তারপর দুপুরবেলায় বিকেলবেলায় কী করি সেগুলো তোমাদের, দুপুরবেলায় কিছু করবো না ঘুমাবো, আবার বিকেলবেলায় তোমাদের দেখাচ্ছি কী করি, বিকেলবেলায় বেরোবো একটু এদিক ওদিক যাবো। সো দেখো দুপুরবেলা খাওয়া দাওয়া করে রুমে এসে আবার একটা ঘুম দেওয়ার চেষ্টা করছিলাম, আর তারই মধ্যে দেখি বাইরে তো বৃষ্টি এসে গেছে, আর তোমরা দেখতেই পাচ্ছ কিরম বিদ্যুৎ চমকাচ্ছে, অত গরমের মধ্যে বৃষ্টি ভাই সেই নেক্সট লেভেলের রিল্যাক্সিং লাগছিলো, আর ওয়েদারটাও খুব ঠান্ডা হয়ে গেছিলো, তো আরও ভালো লাগছিলো। দুপুরবেলায় খেয়ে দিয়ে টানা ঘুমিয়েছি, শরীর প্রচুর টায়ার্ড হয়ে গেছে, আর বেশি বেরোয়নি এ হয়নি, দুপুরবেলায় এমনিও বৃষ্টিও হচ্ছিলো এখানে, কী বলবো লাস্টে এতই ফেভার করে গেছে বৃষ্টিও দিয়ে দিচ্ছে আমাদেরকে, তো ঠিক আছে তো বৃষ্টি বৃষ্টি হচ্ছে, তো সন্ধ্যাবেলা বেরোলাম এখন সন্ধ্যা 8টার মতন বাজে, তো চলো এখন মার্কেটিংয়ে মার্কেটেই বেরিয়েছি, কোথায় কী জিনিসপত্র আছে সবাই কেনাকাটার ব্যাপার আছে, সবাই একটু বাড়ির জন্য কিছু জিনিস কিনবে, তো সবাই চলো ওই সব কিনবো, সব কী কিনবো না কিনবো সব তোমাদের দেখাবো, তো ভিডিওটা দেখতে থাকো, ভিডিওটায় মজা তো হবে, এরপরে যাবো আমরা শ্মশানে, ঠিক আছে শ্মশানে তোমাদের কিছু জিনিস নতুন বলার আছে, চলো আমাদেরকে বলবো সেই সব ইতিহাস আমাদেরকে বলবো। শ্মশানে ঢুকেই আমাদের সাথে ঘটে গেল এক বিশাল কাণ্ড, এখানে দেখতে পাচ্ছ কোনো এক অঘরি বাবা রুদ্রকে নিজের বন্ধু ভেবে চিনতে পেরে রুদ্রকে তার কাছে ডেকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, তো চলো কি হলো দেখি। আজকে অবস্থা ভাই শ্মশানে এত ভিড়, মানে তোমার বোঝাতে সব জায়গায় তোমরা দেখো এখানে শ্মশানের লোক রূপটাই আলাদা, শ্মশান কি চারি জায়গায় মা জেগে উঠেছে আজ ভাই, এখানে জায়গাটা সেই লেভেলে, আর আজকের দিনে তো হেভি লাগছে অবস্থার দিন, আমি স্পেশালি ওই জন্যে আমি অমাবস্যার দিন করে এসেছি যাতে আমাকে এরকম দৃশ্যটা এরকম দৃশ্য দেখতে পাই, ওই জন্যে আমি স্পেশালি অমাবস্যার দিনটা সিলেক্ট করে এসেছিলাম, অমাবস্যার দিনে পুরো মন ভরিয়ে দিচ্ছে শ্মশান, মানে কী হয়েছে ভাই সাহ, তোমার দেখতে লাগো ভিডিওটা তোমাদের হেভি লাগবে, ঠিক আছে তো চলো, এখানে রুদ্রকে একটা বাবা ধরেছে, ওই যে ওর সাথে বসতে হবে, বাবার সাথে কথা শুনতে হবে, তো কী বলছি। এইটা হচ্ছে তারাপীঠের শ্মশান, এটা হচ্ছে তারাপীঠের মেন শ্মশান, তো যেটা এখন ইলেকট্রিক চুল্লিতে পরিণত হয়ে গেছে ওইটা বিল্ডিংয়ের ওপারে হয়ে গেছে, তো এইটা আগে ছিল শ্মশান, আর এখানে তো সব এখনও শ্মশান এটা, তো এখানে এখনও দেহ পোড়ানো হয়, এখানে এখনও শ্মশানের যে সমস্ত কাজ থাকে সেসব কাজ করা হয়, আজকে যেহেতু অমাবস্যা সেহেতু আজকে শ্মশানের পরিবেশটাই আলাদা, আজকে শ্মশানটার মায়া মহিমা তুমি
যাই বলো সবই অন্য রকমের হয়ে আছে। তো শ্মশানে সমস্ত জিনিস দেখাবো, চলো আয়ের পরে যাবো বামা খাবার মন্দিরে। বামা খাবাকে এই একমাত্র এই শ্মশানে একজনকে কবর দেওয়া হয়েছিল, সেটা হচ্ছে বামা খাবা। তো বামা খাবাকে বামা খাবারও কবর দেওয়া কবরস্থান মন্দিরে তোমাকে নিয়ে যাবো, তার পাশেই আছে আরও মন্দির, সেইগুলো তোমাকে দেখাবো। তো চলো দেখতে থাকবো। আর এখন আমরা যাচ্ছি বামা খাবার মন্দিরে। তো বামা খাবার মন্দিরে আজকে অমাবস্যার দিনে তো চরম ব্যাপার, তোমাদের কী বলবো, তোমরা খালি একটু দেখতে থাকো। লাকটা আমাদের এতটাই ভালো ছিল যে বামা খাবার মন্দিরে যেতে না যেতেই দেখি ওখানে একটা পাঁঠা বলি হচ্ছে। তো আর কি, পাঁঠা বলিটা দেখতেই দাঁড়িয়ে পড়লাম ওখানে। তো চলো তোমাদেরও দেখাই কি হলো। যাদের এই সব দেখতে ভয় লাগে তারা প্লিজ এখানটা স্কিপ করে দিও। আর এটা হচ্ছে বামা খাবার সমাধিস্থল। একমাত্র বামা খাবাকেই এই শ্মশানে সমাধি দেওয়া হয়েছিল, এবং সেটা তার নিজেও ইচ্ছাতে অবশ্যই। আর তারপর এই সমাধিস্থলে তার স্মৃতির উদ্দেশ্যে একটা মন্দির প্রতিষ্ঠা করা হয়, আর এই হলো সেই মন্দির। সে তোমরা যাই বলো, শ্মশান তোমাদের যেরকমই লাগুক, কিন্তু সব থেকে শান্তির জায়গা, সব থেকে পবিত্র জায়গায় কিন্তু এই শ্মশানে। এখানেই নতুন জীবনের উৎপত্তি, আবার এইখানেই জীবনের সমাপ্তি, সব কিছুই এখানে। শ্মশান তারাপীঠ শ্মশান সেই লেভেলে একটু তোমরা যদি বলো অন্ধকার, আজকে অমাবস্যার দিনে তো হেভি লাগে ভাই, প্রচুর লোক অমাবস্যার দিনে, আর অমাবস্যার দিনে এখানে অ্যাম্বিয়েন্সও সেই হয়ে যায়। আর যদি তোমরা এমনি টাইমেও আসো, এমনি টাইমেও শ্মশান খুব ভালো লাগে, তোমরা পারলে তোমরা অমাবস্যায় আসতে পারো। তো অমাবস্যায় এইসব দেখতে পাবো যেসব দেখালাম, তো তোমরা চাইলে এমনি টাইমে আসতে পারো। এমনি টাইমে ভালো সুন্দর একদম শান্ত নিঃশব্দ পরিবেশ, শান্তিতে এসে বসবে, শুধু সময় কাটাবে, সেই লাগবে। তো চলো কাকুর এত সুন্দর গান শোনার পর আমাদের মনটা একটু খুশি হয়ে গেল, এবং আমরা চলে গেলাম মায়ের মন্দিরের দিকে। আর এই মায়ের মন্দিরেরও অনেক ঐতিহাসিক ঘটনা আছে, অনেকে হয়তো জানো, আবার অনেকে হয়তো জানো না। তো যারা জানো না তাদের জন্য তো আমি আছি, তো চলো মন দিয়ে শুনবে। তো এই হচ্ছে তারাপীঠ মন্দির। তোমরা এখন বর্তমানে যেটাকে সাঁইথিয়া বলে চেনো, যে জায়গাটার নাম, সেইখানে আগের নাম ছিল রত্নাগড়। আর সেই রত্নাগড়ের জমিদার জয় দত্তই প্রথমবারের মতন এই মন্দিরটা প্রতিষ্ঠা করেছিল। আর প্রথমবার মন্দিরটা প্রতিষ্ঠা করার পর তারপরে কালের ক্রমে প্রকৃতির এতে মন্দিরটায় প্রচুর ভাঙন আসে, প্রচুর মন্দিরটায় ক্ষয় হয়। তারপরে আনুমানিক 1743 খ্রিস্টাব্দের সময় পরে মন্দিরটা দ্বিতীয়বার নির্মাণ করা। এখন তখনকার সময় এরল গ্রামের জমিদার ছিলেন রামচরণ, সেই রামচরণ গোসাই তিনি দ্বিতীয়বারের মতন এই মন্দিরটাকে আবার নতুন করে করে দেয়। কিন্তু তারপরেও দ্বারকা নদীতে প্রচুর বন্যা এসে যাওয়ার ফলে মন্দিরটা আবার দ্বিতীয়বারের মতন ধ্বংসস্তূপে পরিণত হয়। তো তখন আসেন জগন্নাথ রায়, তিনি ছিলেন মল্লারপুরের জমিদার। 1818 খ্রিস্টাব্দের 15 জুলাই করে এই যে বর্তমান মন্দিরটা এখন তোমরা দেখতে পাচ্ছ, এই মন্দিরটা তিনি তখন প্রতিষ্ঠা করেছিলেন। তার হাত ধরে এই তৃতীয়বারের মতো মন্দিরটা, আর এখন মন্দিরটা ভালোই আছে, এখন মন্দিরের কন্ডিশান খুব ভালো। তো তিনি তার সাথে হয়ে গেছিলো একটা স্টোরি, তার
তিনি বলেছিলেন মায়ের মন্দিরের ধ্বংসস্তূপের সামনে দাঁড়িয়ে বলেছিলেন যে যদি মা তুমি আমার মনের ইচ্ছা পূরণ করো তাহলে আমি তোমার মন্দিরটা আবার নতুন করে গড়ে দেবো। এবং মা তার ইচ্ছা সেরকমই পূরণ করেন। আর তারপরেই তৃতীয়বারের ন্যায় এই যে বর্তমান মন্দিরটা তোমরা দেখতে পাও, সবাই আসে এই মন্দিরটা জগন্নাথ রায় মল্লারপুরের জমিদার এই মন্দিরটাকে নির্মাণ করেছে। এটা হচ্ছে, তোমরা হয়তো এখানে কোনো দিন আসো না, কিন্তু এটা হচ্ছে সবথেকে হেভি জায়গা, আমার তো হেভি লাগে। এটা হচ্ছে দ্বারকা নদী। এই এই নদীর বন্যার ফলেই মায়ের যে মন্দিরটা ছিল সেটা দুবার ধ্বংস হয়ে গেছিলো, তারপরে আবার তিন নম্বরবারে এই যে বর্তমানে মন্দিরটা হয়েছে। তো ফ্ল্যাশ জেলে আমি ভিডিওটা করছি, কিছু দেখতে পাচ্ছি না সিঁড়িতে দাঁড়িয়ে। তো এইখানের পরিবেশটা ভাই সেই মাখন লেভেলের, পুরো শান্ত, কেউ কোথাও নেই, তোমরা দেখতে পাচ্ছ ওখানে। তবু আজকে যেহেতু অমাবস্যা, তো অনেক লোক আজকে শ্মশানে আছে, কিন্তু এই হচ্ছে সেই ঘাট দ্বারকা নদীর। আর এই দ্বারকা নদীরও অনেক ইতিহাস আছে। এই সব তোমাদের দ্বারকা নদী, দ্বারকা নদীর ইতিহাস এইসব সম্পর্কে জানতে হলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার সাথে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক করে দিও। চলো এরপরে কী করবো তোমাদের সব দেখো। এরপরে আমরা বাড়ির দিকে যাবো, বাড়ির মানে হোটেলে যাবো, কিছু খাবো, খেয়ে দিয়ে রাত্রিবেলা ঘুমাবো। কালকে সকালে আবার বেরোতে হবে, কেনাকাটা আছে, মার্কেটিং করতে হবে, করে তারপর আবার কালকে আমাদের দুপুরবেলার বাসের টিকিট কাটবো। তো বাসে করে আমরা ফেরো, ট্রেনে করে একবার ট্রেনে করে এসেছি, বাসে করে যাবো। সমস্ত ইনফরমেশান দিয়ে দেবো যে বাসে কত টাকা টিকিট, ট্রেনে কত টাকা টিকিট। তো চলো দেখাচ্ছি। সো হ্যালো, গুড মর্নিং গাইজ। আর আজই হচ্ছে আমাদের ট্রিপের লাস্ট ডে, আজকে আমরা বাড়ি চলে যাবো। বাসের টিকিট বুক হয়ে গেছে। তো টিকিটে ক টাকা টিকিট ছিল, কত কী কোথা দিয়ে যাবে বাস, সব তোমার ইনফরমেশান দিয়ে দেবো। তো এখন আমরা যাচ্ছি মার্কেটিং করতে, বাড়ির জন্য কিছু কেনাকাটা, সবাই যেমন থাকে ঘুরতে এসে। তো আমাদের আজকে সেরকমই কেনাকাটা করছে, আমরা এখন বেরিয়ে পড়েছি। এখন বাজে ঘড়ির ঘন্টায় 9টার মতন। তো আমাদের বাস আছে 1টার সময়, তো আমাদের তাড়াতাড়ি করতে হবে। সব কিছু খাওয়া দাওয়ার ওখানে ওরা অর্ডার দিচ্ছে, তো ওখান থেকে খাওয়া দাওয়া খাবো, খেয়ে বাসে করে চলে যাবো। তো এখন যাচ্ছি মার্কেটিং করতে, সবার জন্য মার্কেটিং করতে হবে। তো চলো মার্কেটিং, মার্কেটে কত কী সব কী আছে সব দেখাবো। আর এখানে তারাপীঠে এলে বেসিক্যালি তারাপীঠের মেন হচ্ছে তারাপীঠের প্যারাটা। তো প্যারাটা কিনবো, চলো ওর কত কী দাম আছে সব তোমাদের শেয়ার করবো। তো চলো দেখাবো। তো আমরা মার্কেটে চলে এসেছি। তো মার্কেটিং শুরু করার আগে একটু চা না খেলে হয়, একটু চাটাই তো মেন, সকাল সকাল ঘুরে চা খাবো, চা খেয়ে তারপর মার্কেটিং যাবো। সো দেখো, প্যারা তোমরা এখানে অনেক রকমের পেয়ে যাবে, অনেক দামের পেয়ে যাবে, 110 টাকা থেকে শুরু করে 500-600 টাকা অবধি পেয়ে যাবে। দামটা তোমাকে বার্গেনিং করে নিতে হবে, কারণ বার্গেনিং না করলে তোমার এখানে গল্প আছে বস। আর প্যারা ছাড়াও তোমরা এই মার্কেটে অনেক জিনিস পেয়ে যাবে। আর একটা কথা বলি শোনো, এই মার্কেটে কিন্তু কোনো জিনিসের দাম ফিক্সড না, তো তাই বার্গেনিংটা করবে, কারণ বার্গেনিং না করলে গল্প আছে। সবাই আমরা এই রুমটাকে টাটা বলে দিচ্ছি, টাটা বলে দাও, টাটা 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 টাটা। আজকে আমাদের ট্রিপ এখানেই আপাতত শেষ। তো এবার যাবো আমরা, তো এই হচ্ছে ব্যাপার, সবার পকেট খালি, এবার যাবো বাসের দিকে। বাস স্ট্যান্ডে যাই, বাস স্ট্যান্ডে গিয়ে তোমার সাথে কথা বলবো। এই যে এটা হচ্ছে SBSTC-র বাস, আর এইটা হচ্ছে SBSTC-র বাস স্ট্যান্ড। তোমরা যদি তারাপীঠ আসো এখান থেকে SBSTC-র বাস স্ট্যান্ড থেকে তোমরা টিকিট, এই যে পুলিশ স্টেশন দেখতে পাচ্ছ, ঠিক পুলিশ স্টেশনের উল্টো দিকে বাস স্ট্যান্ড, এই SBSTC-র বাস স্ট্যান্ড তোমরা এখানে চলে যাও। 200 টাকা করে টিকিট এখান থেকে কলকাতা, আমরা সাঁতরাগাছিতে নামবো, নেবো ওখান থেকে আমাদের বাড়ি, আর কলকাতা যাবো না অন্তত। তো এই হচ্ছে আবার তোমাদের এই ট্রিপে এসে কীরকম লাগলো বলো? ভালো, কিন্তু বাসে কতটা কষ্ট হবে একটু কষ্ট তো হবে, কারণ এই যে আমাদের বাস ছেড়ে দিয়েছে, ঠিক আছে আমরা যাব এখন, 3-4 ঘন্টা 5 ঘন্টার মতো সময় লাগবে, গরমে প্রচুর কষ্ট হচ্ছে, ঠিক আছে। তো সবাই এখানে আমাদের আছে, সবাই হাই করে দাও, হাই, ঠিক আছে, ঠিক আছে। সো মাচ শান্তি হবে আজ, আজ চান্স আছে চলে যাবে আমাদের ছেড়ে, খুব দুঃখ হচ্ছে। যাকে আমাদের ভিডিওটা এখানে শেষ করছি, আর কাউকে কিছু বলতে হবে না। চলো নেক্সট ভিডিও তোমাদের, পরের ভিডিও খুব তাড়াতাড়ি আসবে, রথের ভিডিও আসবে। তো ভিডিওটা দেখতে থাকো, একদম কোনো চাপ নেই।